আবারও রাজধানীর মার্কেটগুলোতে হকারদের সেই চিরচেনা হাঁকডাক, ক্রেতাদের কাছে নিজেদের পণ্য বিক্রির জন্য। করোনায় দুই মাস বন্ধ থাকার পর খুলেছে নিউ মার্কেট, চাঁদনী চক ও গাউসিয়া সহ প্রায় সব বিপণী বিতান। বেড়েছে বেচা কেনা, আগে হয়তো 25,000-30,000, এখন 15,000-16,000 এরকম হয় আর কি। এই মার্কেটটা খোলা দরকার ছিল, আস্তে আস্তে মার্কেটটা জমতেছে, আরো কয়েকদিন খোলা রাখলে আরো ভালো হবে, মার্কেট জমবে। মার্কেটে বেড়েছে ভিড়ও, কারণে অকারণে আসছেন অনেকে, বসানো হয়েছে জীবাণুনাশক টানেল, রয়েছে তাপমাত্রা মাপার ব্যবস্থাও। তবে উদ্বেগের বিষয় হচ্ছে করোনা সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানা যে জরুরি, সেদিকে নজর নেই বেশিরভাগের। কিছু কেনাকাটা দরকার, এতদিন বসেছিলাম লকডাউনের ভিতরে, একটুও ভালো লাগতে ছিল না। অনেকে মাস্ক পরতেছে, অনেকে পরতেছে না, সামাজিক দূরত্ব কিছু কেউ কেউ মানতেছে, কেউ কেউ মানতেছে না, এভাবে চলতেছে আর কি। মানে হচ্ছে না করোনা বলে কিছু আছে, সবাই সামাজিক যেভাবে আগে জীবনযাপন করতো এখনো সেভাবে মার্কেটিং করতে আসছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে সারা দেশে এখন পর্যন্ত যত করোনা রোগী শনাক্ত হয়েছে তার প্রায় অর্ধেকই পাওয়া গেছে রাজধানী ঢাকায়। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।